আসসালামু আলাইকুম, দিস ইজ নাহিদুল আনোয়ার ফ্রম ডিসকভার উইথ আরফাত ইউটিউব চ্যানেল। স্বাগতম জানাই আমার নতুন আরেকটি ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছে। এটি হলো রাঙ্গুনিয়া এবং কাপ্তাই উপজেলা ভ্রমণের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা গিয়েছিলাম চট্টগ্রাম থেকে কোদালা চা বাগানে। দ্বিতীয় পর্বে আমরা যাব কোদালা চা বাগান থেকে কাপ্তাই ঝুম রেস্তোরাঁ এবং রিভার ভিউ ক্যাফেতে। আপনারা যদি আমার প্রথম পর্বটি না দেখে থাকেন তাহলে অবশ্যই আই কার্ডে লিঙ্ক আছে, দেখে নিতে পারেন এবং আমার এই চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন। চলেন যাওয়া যাক। খাওয়া দাওয়া শেষ করে বেলা তিনটার দিকে আমরা আবার রওনা দিই। এবারের গন্তব্য হলো কাপ্তাই উপজেলার ওয়াক্কাপাড়া ঝুম রেস্তোরাঁ। আমি এর আগেও অনেকবার ঝুম রেস্তোরাঁয় গিয়েছিলাম, তবে শুনেছি এখন আরও নতুন অনেক কিছু অ্যাড হয়েছে এই ঝুম রেস্তোরাঁয়। চলেন দেখে আসি। চট্টগ্রাম থেকে ঝুম রেস্তোরাঁয় যেতে চাইলে আপনারা প্রথমে চট্টগ্রাম বদ্ধহাট থেকে কাপ্তাইগামী বাসে উঠে যাবেন। কাপ্তাই যাওয়ার আগে বড়ইছড়ি পার হয়ে ওয়াক্কাপাড়া বিজিবি ঝুম রেস্তোরাঁর সামনে নেমে যাবেন। বাস ছাড়া যদি সিএনজি যোগে ঝুম রেস্তোরাঁ যেতে চান তাহলে প্রথমে কাপ্তাই রাস্তার মাথা থেকে রাঙ্গুনিয়া লিচু বাগানে চলে যাবেন। লিচু বাগান থেকে ঝুম রেস্তোরাঁগামী অনেক সিএনজি পেয়ে যাবেন। এটি শেখ রাসেল ইকোপার্ক। দুর্ভাগ্যবশত আমরা যেদিন কাপ্তাই গিয়েছিলাম সেদিন এই ইকোপার্কটিও বন্ধ ছিল, তাই আমাদের আর ভিতরে গিয়ে দেখাও হয়নি, আপনাদেরকে দেখাতেও পারলাম না। আল্লাহ, পরবর্তী কোনো ট্রাভেল ভিডিওতে আমরা আবার আসব এই ইকোপার্কটি দেখার জন্য। যাওয়ার পথে দুইটা হতে তিনটা বিজিবি পোস্ট পড়ে। সাধারণত এই বিজিবি পোস্টগুলিতে কোনো ধরনের চেক করা হয় না, তবে মোটরসাইকেল যোগে কাপ্তাই জেলে অবশ্যই হেলমেট পরে যাবেন। অবশেষে আমরা চলে আসলাম ওয়াক্কাপাড়া ঝুম রেস্তোরাঁয়। ঝুম রেস্তোরাঁর সামনে গাড়ি পার্কিংয়ের সুবিধা রয়েছে। এখানে মোটরসাইকেল পার্কিংয়ের জন্য 100 টাকা করে এবং গাড়ি পার্কিংয়ের জন্য সম্ভবত 200 টাকা করে নেয়, যা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে। ঢুকে পড়লাম ঝুম রেস্তোরাঁয়। ঝুম রেস্তোরাঁয় ঢোকার জন্য 30 টাকা করে জনপ্রতি টিকিট নিয়েছে। ঢুকে ভালোই লাগছে, যতটুকু আশা নিয়ে এসেছিলাম ততটুকুই মনে হচ্ছে। আপনারা চাইলে ঝুম রেস্তোরাঁতে থাকতেও পারেন। এখানে ছোটো বড় অনেক কটেজ রয়েছে যার ভাড়া পড়ে রুম প্রতি 2 থেকে 4 হাজার টাকা পর্যন্ত প্রতি রাতের জন্য। ঝুম রেস্তোরাঁয় ছোট বাবুদের জন্য রয়েছে নানা ধরনের রাইড, যেমন ট্রেন, দোলনা ইত্যাদি। আপনার ছোট বাবুকে ব্যস্ত রাখতে এই রাইডগুলি দারুণ কার্যকর। ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য ঝুম রেস্তোরাঁ একদিনের জন্য পারফেক্ট একটি প্লেস।
ওয়াক্কাপাড়া ঝুম রেস্তোরাঁ সত্যিই মনোমুগ্ধকর। একদিকে পাহাড়, অন্যদিকে কর্ণফুলী নদী, নদীর ওপারে ওয়াক্কাপাড়া টি এস্টেট, যা এই ঝুম রেস্তোরাঁকে খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে। ঝুম রেস্তোরাঁতে কায়াকিং সহ নানা ধরনের নদী ভ্রমণের ব্যবস্থা রয়েছে। এখানে কায়াকিং সম্ভবত জনপ্রতি 150 টাকা করে নিয়ে থাকে। যদি আপনারা বড় ফ্যামিলি গ্রুপ নিয়ে আসেন, সেক্ষেত্রে নদী ভ্রমণের জন্য বড় বোর্ডও পেয়ে যাবেন। বেরিয়ে পড়লাম ঝুম রেস্তোরাঁ থেকে, এবারের গন্তব্য কাপ্তাই রিভার ভিউ রিসোর্ট। কাপ্তাইয়ের রোডগুলি খুবই রোমাঞ্চকর, তবে অনেক বিপজ্জনকও বটে। এই রোডে যদি আপনি নতুন গাড়ি নিয়ে আসেন, তাহলে অবশ্যই সাবধান থাকবেন, কারণ এই রোডের বাঁকগুলি খুবই বিপজ্জনক। চলে আসলাম কাপ্তাই রিভার ভিউ ক্যাফেতে। এই ক্যাফেটি খুব সুন্দর করে পরিপাটি করে সাজানো। আপনারা যখনই রিভার ভিউ ক্যাফেতে আসবেন, চাইবেন বিকালে আসার জন্য, কারণ এখান থেকে সূর্যাস্তটি খুব সুন্দর করে দেখা যায়। রিভার ভিউ ক্যাফেতে রাতে টেন্ট করেও থাকা যায়। ব্রেকফাস্ট সহ রিভার ভিউ ক্যাফেতে থাকা জনপ্রতি 700 টাকা করে পড়ে। আমি এই ক্যাফের নাম্বারটি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। এটি হলো কাপ্তাই রিভার ভিউ ক্যাফের রেস্টুরেন্ট। এখানে প্রয়োজনীয় খাবার দাবার সব কিছুই পেয়ে যাবেন। এই ছিল রাঙ্গুনিয়া উপজেলা এবং কাপ্তাই উপজেলা ভ্রমণ। আশা করি এই ভিডিওগুলি ভালো লেগেছে আপনাদের। যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে রাখুন। ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে দেখা হবে আবার। ভালো থাকবেন। খোদা হাফেজ।